নিকটতম প্রতিবেশী ভারত আছে বাংলাদেশের তিন পাশ জুড়েই। দুদেশের সীমান্ত বিশাল, প্রায় 4000 কিলোমিটার। কিন্তু বন্ধুপ্রতিম দুদেশের সীমান্ত এখনও নিরাপদ নয়, প্রায়ই সেখানে ঘটে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। সরকার হিসেবেই বাংলাদেশে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, অর্থাৎ গত বিএনপির শাসনামলে সীমান্তে মোট মারা গেছে 408 জন বাংলাদেশি নাগরিক। তত্ত্বাবধায়কের শাসনামলে, অর্থাৎ 2007 এবং 2008, এই দুই বছরে মোট মারা গেছে 163 জন নাগরিক। আর বিদায়ী আওয়ামী লীগ, অর্থাৎ গত আওয়ামী লীগের সময় মৃতের সংখ্যা খানিকটা কমেছে, মারা গেছে 228 জন। প্রশ্ন হচ্ছে, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার যে স্বপ্ন বারবার দেখিয়েছে দুদেশের সরকার, তার কি হলো? মোস্ট অফ দ্য বর্ডার কিলিংস টেক প্লেস অ্যাট নাইট, সো নিদার দ্য ইন্ডিয়ান নর দ্য বাংলাদেশ অথরিটিস নো হু আর দ্য পিপল হু আর ইনভলভড। Nobody knows. At night you cannot make out, is the person an Indian, is he a Bangladeshi, is he somebody else, some third country. Smuggling a time e je guli ta hoy dekhben je bangladeshi der joto guli hoyeche pithe buke hoyni to pechone hobe keno. Bisleshokra bolchen rajnoitik sadichchar pashapashi chorachalan bondho ar simantorokkhider manostotto na badlale katbe na shongkot. Smugglers and criminals and traffickers আর ইলিগাল মাইগ্রেশন সবই একই রুটে আসা যাওয়া করে। ইউ ক্যানট টেল আ ফোর্স নট টু ফায়ার। কমন লেভেলে ঠিক আছে, সবাই হলো অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করে যাচ্ছে যাতে এই আন্তরিকতাটা, এই সদিচ্ছাটা যাতে ট্রুপস লেভেলেও সমভাবে কাজ করে, সেই জন্য হলো মোটিভেশনের প্রয়োজন আছে। পাকিস্তানের অ্যাগেনস্টে যে সমস্ত বিএসএফ লোকজন ছিল, ওইখানে একটা এনভায়রনমেন্টে হলো তারা কাজ করে, এখানে যখন একটা ইয়াতে চলে আসে, হুট করে দেখা যায় যে এই ঘটনাগুলো হলো তখন স্বতন্ত্র কিছু কিছু ঘটে থাকে। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠন করায় সীমান্তে টানা পড়েন বাড়বে এমন ধারণা অমূলক বলছেন দুদেশের বিশ্লেষকরাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত।